আমার একটা স্পেশালি মানে আপনাদের বোঝাইতে পারবো না, খুবই ইচ্ছা হয়েছে যে আমি পানিপুরি খাবো, কিন্তু গোপালগঞ্জে অ্যাকচুয়ালি পানিপুরির কোনো স্পেস নেই। সো তারপরে আমার মনে পড়ছে যে পার্কে আমি গোপালগঞ্জ সদর লঞ্চ ঘাটে, আমি লঞ্চ ঘাট পার্কে যেটা ডান পাশে আমি একটা পানিপুরি হয়েছে দোকান শুনছি, পানিপুরির দোকান, ইভেন মোমোর একটা ভিডিও করছিলাম তাদেরই শাখা। তো আমি আজকে ওইটা নিয়ে একটা ভিডিও করবো, আজকে আমি পানিপুরিটা খাবো, তো দেখি কেমন টেস্ট। চলুন গাইস। অ্যাটেনশন প্লিজ গাইস, আজকের ভিডিওটা মূলত, আগে ভিডিও করছিলাম চিকেন মোমোর, মোমোর দোকানটা এই পাশে পার্কে লজের ব্রিজ থেকে কিছু দূর আগে, দেন মোমোর ভিডিও, মোমোর গাড়িটা ওই পাশে যেখানে আর কি আমরা মোমো পাইতেছি, ওটা এখন পিছনে চলে গেছে আর সামনে আছে এখন সরি পানিপুরি। এটা হলো পানিপুরি, খুব পানিপুরির যে বিষয়টা এটা বাংলাদেশে সরাসরি পাওয়া যায় না, তবে স্পেশালি গোপালগঞ্জে এই প্রথম আমরা দেখতেছি পানিপুরি। আমি একটা চাই দাদু, দেখি কিভাবে প্রসেসিংটা করে। পুরো সিম্পলি হাড়িতে একটা ফ্লেভার না, এটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার, টেস্ট করে আসলে দেখবো কেমন। তো গাইস এটা আমাদের পানিপুরি গোপালগঞ্জের সদরে আমরা খাচ্ছি, বিসমিল্লাহ, খেয়ে দেখি কেমন। এক কথায় অসাধারণ পানিপুরি বলতে আসি, তোমরা যারা আসো অবভিয়াসলি এখানে একটা ঘুরে দিয়ে যাবে, ঠিক আছে, পানিপুরি নতুন দোকান, হ্যাঁ মস্ত টেস্ট, ওকে আল্লাহ হাফেজ। সো গাইস টেস্ট অতুলনীয় এবং গোপালগঞ্জ অ্যাট ফার্স্ট, যেহেতু সবাই আসতে পারেন এবং টেস্ট করে দেখতে পারেন কেমন। আর স্পেশালি গতকাল থেকে এটা ফুড পান্ডার সাথে অ্যাডজাস্ট হবে, গোপালগঞ্জ ফুড পান্ডার সার্ভিস থেকে, যে আপনারা গাপুস গুপুস নামে একটা একটা মানে কিচেন পাবেন আপনার ফুড পান্ডা অ্যাপে, তো গাপুস গুপুস নাম, নিজে চোখে দেখুন। ফুড পান্ডা অর্ডার করতে পারবেন এখন থেকে। আর এটা মোমোর দোকান, প্লেসটা হলো একদম লঞ্চ ঘাট ব্রিজ থেকে একটু পাশে বাম পাশে, একটু পাশে বাম পাশে পানিপুরি।